এতদিন জানা ছিল পড়ুয়ারা স্কুলে যায় পড়াশোনা করতে, কিন্তু মালদার মুচিয়া সাধল ছোটপুর এস.এস.কে প্রাথমিক বিদ্যালয়ের ছবিটা সেই ধারণাকে এক লহমায় বদলে দিতে পারে। পড়াশোনা দূরস্থ, স্কুলের পোশাক পরে স্কুলের আবর্জনা পরিষ্কারের কাজ করছে এক পড়ুয়া। সাংবাদিকদের দেখতেই হাত থেকে ঝাঁটা কেড়ে নিলেন খোদ স্কুল শিক্ষিকা ইনচার্জ। ভয়ে নাকি স্কুলেই যেতে নারাজ ছোট্ট শিশুরা। বাচ্চা বলে যে মা আগে স্কুলে যাব না, আমাদেরকে ঝাড় দেওয়া করায়। তো এই নিয়মটা কি আছে বাচ্চাদের যে স্কুলে ঝাড় দিতে হবে? নোংরা থাকে ক্লাসে লেগে আমরা ঝাড় দিই। শিক্ষক ভবিষ্যৎ গড়ার কারিগর, তবে এস.এস.কে প্রাথমিক বিদ্যালয়ের ছবিটা তার ঠিক উলট পুরাণ। অভিযোগ করতেই অস্বীকার করেন স্কুল শিক্ষিকা ইনচার্জ। তিনি জানিয়েছেন সবাই মিলে পরিষ্কার করা হয়। রাজ্যে শিক্ষা দুর্নীতি নিয়ে নতুন করে বলার আর কি আছে? শিক্ষার মান যে কোথায় পৌঁছেছে এ ছবি ছাড়া জ্বলন্ত প্রমাণ আর কি হতে পারে? মালদা থেকে সমক লাহিড়ি রিপোর্ট, ক্যালকাটা নিউজ।